আমরা এই লেসনে মোডাল ভার্বসের কিছু বেসিক ফিচার্স আমরা আলোচনা করব। মোডাল ভার্বসগুলো মূলত এক ধরনের বিশেষ অক্সিলারি ভার্ব। তো এই মোডাল ভার্বসগুলো মূলত সবসময় মেইন ভার্বের সাথেই ব্যবহৃত হয়। মোডাল ভার্বগুলো মূলত আমরা কতটুকু কোনো বিষয়ে কতটুকু নিশ্চিত অথবা কতটুকু অনিশ্চিত বা আনসার্টিন এই বিষয়গুলো, অথবা আমরা কতটুকু উইলিং বা ইচ্ছুক অথবা অনিচ্ছুক এই বিষয়গুলো মূলত প্রকাশ করে। 12 ধরনের মোডাল অক্সিলারি ভার্ব আছে, তারা যে বিষয়গুলো প্রকাশ করে তার একটি লিস্ট তোমরা এখানে দেখতে পাচ্ছ। অব্লিগেশন, নেসেসিটি, প্রোহিবিশন, রিফিউজাল, পসিবিলিটি, এক্সপেকটেশন, প্রবাবিলিটি অ্যান্ড সার্টেনটি, প্রমিস, ইন্টেনশন, অ্যাবিলিটি অ্যান্ড উইলিংনেস। এবার আসো আমাদের মোডাল ভার্বসের চারটি জোড়া রূপকে আমরা দেখি। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট। এবার আসো চারটি সিঙ্গেল রূপকে আমরা দেখি। এর আগে আমরা চারটি জোড়া রূপ দেখেছিলাম, এবার আমরা চারটি সিঙ্গেল রূপ দেখব। চারটি সিঙ্গেল রূপের ভিতরে আমরা প্রথমে দেখছি মাস্ট, অট, নিড অ্যান্ড ডেয়ার। এই চারটি হচ্ছে এককভাবেই তারা আছে, এদের কোনো জোড়া নেই। এর আগে আমরা জোড়াগুলো পেয়েছিলাম, বিষয়গুলো তোমরা ভালোভাবে খেয়াল করবে। মোডাল ভার্বসগুলো এগুলো মূলত পূর্ণ কোনো ভার্ব না, কমপ্লিট কোনো ভার্ব না। এরা মূলত কমপ্লিট ভার্ব বা মেইন ভার্বের সাথে ব্যবহৃত হয়, এর আগেও বলেছি এটা। মোডাল ভার্বস মূলত বেস ফর্মে বসে এবং বেয়ার ইনফিনিটিভ হিসেবে বসে। ইনফিনিটিভটা আমরা জানি যে কোনো ভার্বের আগে টু থাকলে সেই ভার্বটিকে আমরা বলি ইনফিনিটিভ, কিন্তু মোডাল ভার্বসগুলো বেয়ার ইনফিনিটিভ হিসেবে বসে, এদের সাথে কখনো টু ব্যবহৃত হতে পারে না এবং এরা মেইনলি বেস ফর্ম হিসেবেই বসে থাকে। এবার আসো আমরা জেনে নেই প্রেজেন্ট টেন্সে এবং পাস্ট টেন্সে কোন মডেলসগুলো ব্যবহৃত হয়। প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয় ক্যান, শ্যাল, উইল, মে, মাস্ট, নিড, অট টু। এরা মূলত প্রেজেন্ট টেন্সে ব্যবহৃত হয়। এবং পাস্ট টেন্সে মূলত ব্যবহৃত হয় কুড, ক্যানের পাস্ট টেন্স কুড, শ্যালের পাস্ট টেন্স শুড, উইলের পাস্ট টেন্স উড অ্যান্ড মেয়ের পাস্ট টেন্স মাইট। তবে একটি কথা বলে রাখা ভালো যে এই ভার্বগুলো মূলত যেমন কুড আমরা প্রেজেন্ট টেন্সেও ব্যবহার করতে পারি, সেগুলোর ব্যবহারও তোমরা ধীরে ধীরে জানতে পারবে। মোডাল ভার্বসগুলো কোনো প্রশ্নের উত্তরকে শর্ট ফর্মে দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা এক্সাম্পলে দেখছি ইয়েস আই উইল। যদি তোমাকে প্রশ্ন করা হয় যে উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে, ইয়েস আই উইল, তুমি সংক্ষেপে উত্তর দিতে পারো ইয়েস আই উইল। দ্যাট মিনস তুমি বলতে চাচ্ছ আই উইল গো টু স্কুল। আবার আমরা সংক্ষেপে এইভাবে অ্যান্সার দিতে পারি ইয়েস উই ক্যান, নো তুমি যদি না, আমরা যদি না পারি বা তুমি যদি না পারো, সেক্ষেত্রে অ্যান্সার এইভাবে দিতে পারো নো আই ক্যান্ট। হ্যাঁ, ক্যান ইউ ডু দিস, তুমি অ্যান্সার করতে পারো নো আই ক্যান্ট। মোডাল ভার্বগুলো নট যুক্ত হয় কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে, কোনো ভার্বকে আমরা নেগেটিভলি প্রকাশ করার ক্ষেত্রে আমরা মোডাল ভার্বের পরে আমরা নট ব্যবহার করি, পরে ব্যবহার করি। যেমন আই মে নট সুইম টুডে, আমি আজ সাঁতার কাটবো না। মোডাল ভার্ব হচ্ছে মে, তার সাথে নট যুক্ত করে আমি সুইম ভার্বটাকে নেগেটিভে নিয়ে গেলাম, আই মে নট সুইম টুডে। আবার মোডাল ভার্বগুলো কোয়েশ্চেন করার ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে। সব অক্সিলারিগুলোই মূলত কোয়েশ্চেন করার ক্ষেত্রে, আমাদের ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্টের আগে বসে। যেমন শুড আই নট গো দেয়ার নাও, আমাদের কি এখন সেখানে যাওয়া উচিত নয়। এই ক্ষেত্রে আমরা সাবজেক্ট হচ্ছে আই, আই এর আগে আমরা মোডাল ভার্ব শুডকে ব্যবহার করেছি। মোডাল ভার্বস ডু নট চেঞ্জ দেয়ার ফর্ম অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্টকে বেস করে তারা কখনো তাদের রূপের পরিবর্তন করে না মোডাল ভার্বসগুলো। যেমনি করে বি ভার্ব, ডু ভার্ব এবং হ্যাভ ভার্বগুলো সাবজেক্টের উপর বেস করে তাদের রূপের পরিবর্তন ঘটায়। যেমন আই এর সাথে অ্যাম বসে, হি এর সাথে ইজ বসে হওয়ার অর্থে। কিন্তু মোডাল ভার্বগুলো একটি মোডাল ভার্ব সব সাবজেক্টের সাথেই বসতে পারে। যেমন আই ক্যান সলভ দ্য প্রবলেম, হি ক্যান সলভ দ্য প্রবলেম, উই ক্যান সলভ দ্য প্রবলেম। এইভাবে আমরা হি, আই, উই সবার ক্ষেত্রে আমরা ক্যান ভার্বটিকে ব্যবহার করতে পেরেছি। কিন্তু দেখা যাচ্ছে যে বি ভার্বের ক্ষেত্রে আমরা কিন্তু তা পারিনি। আই অ্যাম বসাতে হচ্ছে, হি ইজ বসাতে হচ্ছে, উই আর বসাতে হচ্ছে। হ্যাঁ, কিন্তু মোডাল ভার্বগুলো তাহলে দেখা যাচ্ছে যে সাবজেক্টের উপরে বেস করে তাদের কোনো রূপের পরিবর্তন ঘটে না। আরও দুটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেয়ার ইজ নো এস অ্যাডেড টু দ্য ভার্ব। মোডাল ভার্বের সাথে কখনো এস যুক্ত হয় না, ইভেন মোডাল ভার্বের পরে যেই মেইন ভার্ব বসে তার সাথেও কখনো এস যুক্ত হবে না।
এবং বেস ফর্ম অফ দ্য মেইন ভার্ব ইজ ইউজড রাইট আফটার দ্য মডেল ভার্ব। মডেল ভার্বের পরে সব সময়, মডেল ভার্বের পরে সব সময় ভার্বের বেস ফর্ম বসে। বেস ফর্ম হচ্ছে ভার্বের মূল রূপ, যার সাথে কখনো আইএনজি থাকে না, কোনো এস বা ইএস থাকে না, কোনো ইডি এন এগুলো কিছুই থাকে না। তার মানে একটা ভার্বের যে একেবারে মূল রূপ, যেই আমরা একটা ভার্বকে যখন চিন্তা করি যেই রূপটা আমাদের মনে আসে সেটাই হচ্ছে তার বেস ফর্ম ভার্ব। বেসটা অনেকটা প্রেজেন্টের মতো, কিন্তু প্রেজেন্টের সাথে এস বা ইএস যুক্ত হতে পারে, কিন্তু বেসের সাথে তাও যুক্ত হতে পারে।